এটাই ফলের খোসা সবজি খোসা ওই যে মাসে সব ছিল হ্যাঁ এটাকে ওই ডроме পচিয়েছিলাম এটা অসুবিধা নেই এটা ল্যাংচা এ মোটামুটি কি ফলন হয় বেশি হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সমত আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বিশাল বড় ছাদে আজকে আমরা পৌঁছে গেছি আর পুরোটায় ফল আর সবজি দিয়ে বেশ কিছু সবজি দিয়ে এই বাগান তৈরি করেছেন আমাদের প্রিয় দিদি তার মুখে কথা আমরা সবাই শুনব কিন্তু একটা ছাদ বাগান করার বিভিন্ন উদ্দেশ্য থাকে আর কোন উদ্দেশ্য নিয়ে মেটিয়া বুরুজের মতন একটা জায়গা এত সুন্দর বাগান বিশেষ করে বেগুন থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাগন আর এই ড্রাগন ফল এখনও যারা করেননি ছাদ বাগানে অবশ্যই তারা কিন্তু ড্রাগনটা শুরু করে দিন তার কারণ খুব কম যত্নে আর ব্যবস্থা দেখছেন একদম সিম্পলি ব্যবস্থা করে রকম কিন্তু ড্রাগন ফলানো যায় এটা সবে শুরু ছোট ছোট প্রচুর ফুল আসতেই আছে আসতেই আছে আর বিনা যত্নের গাছ যদি কেউ করতে চান অন্যতম ড্রাগন তবে ড্রাগন নয় এই ছাদে যেমন আছে লেবু জামরুল লিচু এছাড়া আছে বিভিন্ন ধরনের চা বিভিন্ন ধরনের যেটাকে আমরা বলি সবেদা তো চলুন কি কি আছে সবটাই দেখাবো আগে ড্রাগনটা কিছু দেখায় এইখানে দেখুন কিছু জায়গায় বড় বড় ফল ধরে নিয়েছে

এগুলো কিন্তু আমার সব বিজের গাছ। এই বিজের গাছ বিজের গাছ কোথা থেকে কিনেছেন? আমি ড্রাগন একটা কিনেছিলাম। হ্যাঁ। ওর বীজ মানে নিয়ে ফেলে দিয়েছিলাম। তারপরে গাছ হতে সব এরকম বুঝতে পারছি না। কী রকম ভাবে আমি বসিয়ে দিয়েছিলাম। এ হয়েছে। মানে বিজের মানে যে ড্রাগন বাজারে বিক্রি হয় সেই বীজ খেয়ে ফেলে গাছ হয় তাই তো? আচ্ছা। এগুলোর বয়স কত?

ওই বাইরের দিক ছিল আমি অনেক কষ্টে কষ্টে এই দিক টেনেছি এখনো আছে আচ্ছা বাইরের দিকে হলে ফল তুলতে অসুবিধা হবে না আচ্ছা এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ সবই দশ বারো দশ বারো চোদ্দ ষোলো রঙের বালতি এরকম করেছেন বুঝতে বাগান করছেন কতদিন বা কত বছর লকডাউন থেকে লকডাউন থেকে কেন লকডাউন থেকে শুরু করলেন কেন হ্যাঁ এই যে ওই মানে আমার শুরু থেকেই সব ইচ্ছা আমার বড় বড় গাছ আছে ওইদিকে হ্যাঁ ওদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি আগে ওদিকে দেখে নিলে সবাই জেনে যাবে তারপরে আপনার ভিডিও দেখার পরে হ্যাঁ দেখতাম আপনি একটা বকুল তলায় ভিডিও করেছিলেন ওইটা আমার শুরু দেখা বকুলতলা হ্যাঁ বকুলতলা তলা বেহালা না 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 না

মানে সামনে বছর যেটার মধ্যে গাছ ছিল ওটার মাটিটা খুশি দিয়েছে হ্যাঁ খুশিয়ে দেওয়ার পরে অটোমেটিক হয়ে গেছে হ্যাঁ এটা আবার তুলে তুলে অন্য জায়গায় বসালে হবে অন্য জায়গায় বসাবো এই তো এ কত বসাবে নিমনি তো হয়েই আছে আমি প্রোগ্রাম করেই রেখেছি এই যে এখানে ছাদ ছাদ বা মাটি হ্যাঁ পাতা টাটা আছে উপরে সামান্য একটু মাটি দিয়ে রেখেছি আচ্ছা আচ্ছা ও ওইতেই হবে আমি বর্ষাটা পড়লে আমি ওগুলো চারিয়ে

খুনাস মানে আচ্ছা মানে হবে বেজে যাবে তাই তো আচ্ছা আপনার যে বড় বড় ডামগুলো আছে প্রত্যেকের সরিয়ে নিয়ে এবার বড় ড্রামে দিন আর যে গাছগুলো ধরুন এই শুকিয়ে গেছে মরে গেছে দু একটা গাছ এটা হয় সবার ছাদে মরে কেউ বলে কেউ বলি না তো সেগুলো তুলে সাইড করে দেবেন একদম পরিষ্কার করে দেবেন সব তো এতে মাটি আঁকড়ে ছিল এ আমি সব এ করে এতে এ দেয়া আছে সব ছাড় দিয়ে আছে আচ্ছা এই বর্ষায় আমি গাছ লাগাবো

যেই ফল দেখে তাই তো এদের কি মাটি করেন বলুন তো সবজির খোসা সবজির খোসা থাকে আমি সারা বছরের নিয়ে নিয়ে বস্তায় রাখি মাটির সঙ্গে আচ্ছা মানে মানে সবজির খোসার সঙ্গে মাটি মিশিয়ে দেন হ্যাঁ মাটি মিশিয়ে রেখে দিই ওই বস্তাটা ধরা থাকে হ্যাঁ ধরা থাকে এবারে যখন তৈরি করি তখন ওই ভার্মিকম্পোস্ট বা গোবর সার গোবর সারটা বেস্ট बेटा ভার্মিকম্পোস্ট আর গোবর সার গোবর সারটা তার মধ্যে ভালো গোবর সার দিয়ে আর ওই আপনার ওই মাটি কম্পোস্ট দিয়ে ওইটা দিয়ে গাছ বসিয়ে দেন আর এমনি খাবার হিসাবে কি ব্যবহার করেন হিসাবে সমর ভাইয়ের এ আছে মিক্স খাবার হ্যাঁ

টাইকোডারমা ভেরিটি আমি খুব কম করি অতൊന്നും টাইকোডারমা ভেরিটি মাইকোরাইজার আর একটু হিউমিক অ্যাসিডের ব্যবহার করুন এই গাছের আরও চেহারা ফিরবে তবে এই এই গাছে রিপোর্টিং করেনি নি কেন এখন এই টুকু টবে দিয়ে রেখেছেন আমি নিউজ এই দেখুন এর পাতাটা সবুজ এর পাতাটা দেখুন হলুদ এর এর বয়স বেশি ওর থেকে এই গাছটার কিন্তু আপনার রিপোর্ট করলে তবে সবুজ হয়ে যাবে এটা হুম এটা করে দেন করে দেন সব এখানে তো আপনাদের মিটিয়া পুরু যে ড্রাম ভর্তি লোক ড্রাম পায় না আর আপনাদের এখানে তো জিন্সের রঙ ফং হয় ড্রাম ভর্তি তো নিজেদেরই ব্যবসা তাই তো তা তাহলে কোনো অসুবিধা নেই সব এই দেখুন এক লাইনে সব গাছগুলো রাখলেন আর সব গাছের ওই গ্রিলের যে স্ট্যান্ড হয় না সিঙ্গেল সিঙ্গেল ওটা মাপ করে বানিয়ে সব পরপর গাছ এক লাইনে রাখবেন সবেদা কটা এক লাইনে পেয়ারা কটা এক লাইনে তাহলে ছাদ দেখতে ভালো হবে তাই তো যেরম সকলে দেখেন আর কি মিলনদার গোলাপ বাগান দেখেছেন আজকে দেখা হয়নি প্রায়ই আমি দেখি আজকে এই যে এগুলো আজকে দেখবেন কি করে সবে তো এখন কটা বাজে আচ্ছা 12:30 বাজে হনুমানের আচ্ছা আপনাদের এখানে হনুমান আসে হ্যাঁ যাদের হনুমানের সমস্যা দেখুন কি সুন্দর করে করে রেখেছে সাইড দিয়ে গ্রিলের একদম শুধু হনুমান কেন আপনি সবজি গাছ লাউ গাছ উচ্ছে গাছ শশা গাছ এগুলো করা যাবে না এর মধ্যে এর মধ্যে কত সুন্দর বেয়ে উঠবে দারুণ হবে তো চাইলে করতে পারেন লোক

যেকোনো কোন ফলের গাছে এই ফল আসার আগে বা ফুল আসার আগে একটু লাগে মানে একটু খাবার মিক্স খাবার একটু বেশি করে দিলে তাহলে আসে ফুল চলে এসছিল এই যেমন এরা জল দেয় একটা কাকু আছে উনি দেয় আবার আরেকটা বোন আছে ও দেয় তিন চারজন দেয় তো একবার দিয়ে গেল ও একবার দেয় এই করে সব গেছে প্রচুর হয় এতে ও ফুল এসেছিল হ্যাঁ প্রচুর আর এসো এগুলো পেঁপে গাছগুলো কোথা থেকে কিনে এনেছেন চারা ও পেঁপে গাছগুলো ওই খাওয়া বীজ থেকেই হয়েছে লাউ আছে পেঁপে গাছ লাউ না এটা চাল কুমড়ো চাল কুমড়ো চাল কুমড়ো

এতে কাটিং করে নিয়েছেন আচ্ছা না না এইটা এইটা এইটার কথা বলছে ওই এ দু আজ কোন কাজগুলো তো না না আচ্ছা ড্রাগনের এইটা এইটা হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ এটা বীজের যারা ড্রাগন খাচ্ছেন বীজের থেকেও কিন্তু গাছ তৈরি হয় সেটাই প্রথম জানলাম এবং দু বছরের মধ্যে ফল এসছে তাই তো এই এই যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয়েছে এই স্ট্যান্ডে নষ্ট হয়ে যাবে না না আমি বলছি জং ধরে যাবে না সেটাই মোটামুটি বছর হয়ে গেল তাই তো আর এগুলো ওয়েস্টেজ মানে ফেলে দাও হ্যাঁ যে যেভাবে পারবেন করবেন কোনো অসুবিধা নেই আশা করব ভালো লাগলো খুব সিম্পলি হলুদ আছে যারা সিম্পলভাবে বাগান করছেন সেগুলো তুলে ধরা হয় এখানে এটা সাদা জামি এটা ফলন এসেছিল গো হ্যাঁ ফলন হয়েছিল আচ্ছা এটা সাদা জামরুল এটা সাদা জামরুল তাই তো জামরুল এসছে মোটামুটি হচ্ছে টুকটাক আচ্ছা এটা হলো কি বলে ডুমুর ডুমুর মিশরীয় ডুমুর দেখিয়েছি দেখিয়েছি হ্যাঁ দেখিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ছাদ বাগানে আমরা আসবো কুলগাছ না ঠিক আছে কুলগাছ দেখালাম না কুলগাছ সবার বাড়িতে আছে